আপনারা জানেন যে এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা জনাব সেলিম শরীফ উনি অত্যন্ত দরিদ্র একজন মানুষ যে নিজে একজন ভ্যান চালক তো আমরা অত্যন্ত অভিভূত যে একজন ভ্যান চালক একজন দরিদ্র মানুষ দেখেন মানে কি চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছে তার সমস্ত শ্রম তার মেধা তার মানে কি বলবো যে কর্মক্ষমতা কর্মদক্ষতা দিয়ে এরকম একটা মানে কি বলবো যে একটা মানবিক কাজ তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন অত্যন্ত কষ্ট করে এবং এখানে এই স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজা খাদিজা আক্তার খাদিজা আক্তার সহ আরো বেশ কয়েকজন আপনাদের আপনি দেখেন আমি ধ্যান চালাইয়া সর্বোচ্চ 300 থেকে 400 টাকা পাই আপনারা জানেন না এই তীব্র লেখা করতে গিয়ে আমার কত কষ্ট হচ্ছে আমি মানুষের বোকা শুনছি আমি ঋণ বুঝ করছি সুদের টাকা দিয়ে ঋণ করতে পারে ওই ঋণের টাকা না দেন মায়ের দিচ্ছি এই স্কুলটা করার জন্য আমার না আত্মবিশ্বাস এই স্কুলটা হবে আজকে এখানে যারা আছেন আমার গ্রামের উপজেলা কর্মকর্তা আমার ইচ্ছা শক্তি বলেন এত দূর আছি সামনে যদি আমাকে আপনাদের মনে হয় যে না এই সেনিনদের সামনে আর আমরা পৌঁছে দিব তাহলে আপনাদের কিছু করতে হবে আমি করবো না সামনে যে কটা বাধা আছে আমার সামনে রাস্তা যে কটা বাধা আছে ভবন এগুলো আমার দ্বারা সম্ভব না কারণ আমি এই অর্থ দিয়ে এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ভবন করার মতো ক্ষমতা নাই এই আমার শক্তি দিয়ে এই এলাকায় থেকে একটা রাস্তা বাইর করার মতো ক্ষমতা আমার নাই এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে দুটা জিনিস চাইলাম আমার ইচ্ছা শক্তি তাহলে এটু করছি আপনারা যারা জেলা মেন মেন কর্মকর্তা গণ আছেন তারা আমাকে একটু সহযোগিতা করেন হয়তো আমি থাকবো না এই বার্তাগুলি আপনাদের এই সহযোগিতাগুলি আজীবন থাকবে মাথা ছাড়া যারা জেনে শুনে এই সন্তানকে আর কখনই আমাকে মা বলে ডাকবে না আমার একটি অটিজম বাচ্চাকে আদর করে চুমা দেয় ঘুম পাড়ায় চেষ্টা করে যে বাচ্চাটি জীবন সম্পর্কে বাস্তব করে বোধ নেই সেই মাদের সেই অভিভাবকদের সম্মান রেখে এই প্রত্যন্ত এলাকায় এতগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে এই স্কুল না হলে হয়তো আমরা বুঝতামই না ভাবতেই পারতাম না যে এতগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের জন্য আছে আর কল্যাণ সংস্থার সাথে যারা জড়িত আছে এর পূর্বেও আমরা এখানে অনুষ্ঠান করেছি আমাদের মাদারীপুর জেলা পুলিশ কর্তৃক এখানে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এসেছিলেন তো ওই সময় আমি দেখেছি যে একজন ভ্যান চালকের পক্ষে এইরকম একটা মহৎ উদ্যোগ নেওয়া আসলে অনেক জটিল যেটা আমাদের পর্যায়ে বা আমাদের আরো উপর লেভেলে যারা আছেন তাদের পক্ষে যেটা সম্ভব না সেটা একটা ভ্যান চালক সে করিয়ে দেখিয়েছে তো আমি চাই যে এরকম অবস্থা আমাদের এই যে এখানে 212 জন প্রতিবন্ধী আছে এরকম প্রতিবন্ধী কিন্তু সারা বাংলাদেশে অবস্থান করতেছে কিন্তু লজ্জায় তাদের অভিভাবক যারা আছেন পিতা মাতা লজ্জায় হয়তো তারা বাইরে বের করতেছে না বা তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছে না তো এরকম উদ্যোগ যদি বিভিন্ন জায়গায় আমাদের আনাচে কানাচে হয় তাহলে দেখা যাবে সেই প্রতিবন্ধীরা সেই স্কুলে ভর্তি হয়ে বা সেখানে শিক্ষা গ্রহণ করে যেটা হোক সামান্য সুযোগ সুবিধা পাবে এবং সমাজে তারা কিছুটা হলেও তাদের অবস্থান ফুটিয়ে তুলবে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য প্রধান অতিথি মহোদয় এসে আসলে এই প্রতিষ্ঠানকে এবং এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন শিক্ষা জীবন কর্মজীবন আজকে যে আমি একটা অনুষ্ঠান আসছি আমি মনে করি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা অনুষ্ঠান আছি আপনারা স্কুলের দিকে তাকান এই স্কুলের উন্নয়ন হবে ইনশাল্লাহ এই স্কুলের সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন আমাদের ইউনো মহোদয় আছেন আমরা জনপ্রতিনিধি আছি আপনাদের পাশে এবং আমরা যতদিন থাকবো আপনাদের পাশে থেকে আপনাদের স্কুল যাতে করে এমপিভুক্ত হয় যাতে করে এই স্কুলটি রাজ্যের একটি মডেল স্কুল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সে লক্ষ্যে আপনাদের সকলকে সহযোগিতা করব পাশাপাশি আরেকটি কথা বলতে হয় আমরা কিছুদিন আগে অল্প কিছু জেলা পরিষদ প্রতিবন্ধী সাহায্য সহায়তা কর্মকর্তা আছেন আমাদের ছাত্র শিক্ষক আছেন যিনি রাজৈরি বলে পারি আপনাদের ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং মাধ্যমিক শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন
নিন্দাবে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং অভিভাবক মন্ডলী যারা আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক মন্ডলী, এলাকাবাসী, মুরব্বিয়ান যারা আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে এইটা অনেকে বলেছেন বক্তব্যে যে এটা আমাদের জীবনের খুবই চমৎকার একটি প্রোগ্রাম। আসলে এখানে এসে আমরা অভিভূত হয়েছি যে এতগুলো বাচ্চা যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, মানে হচ্ছে তারা আসলে কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে, কেউ মানে বুঝতে পারে না কখন খাবে, কখন ক্ষুধা লাগে, কখন তার কষ্ট হচ্ছে, কখন হাসবে, কখন কাঁদবে, এইগুলো কিন্তু তার কোনো মানে অনুভূতিতে নাই। এখানে ওই ধরনের বাচ্চাগুলোকে আপনি ভাবতে পারেন আমার সন্তানটা প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পূর্ণ কাজে এনারা কিন্তু অনেক বড় হবে, অনেক ভালো কিছু করবে, তাদের নিয়ে আর চিন্তা করা লাগবে না আপনাকে, কাজে আপনারা মাথায় সাবেন না এবং ধৈর্য ধরে কিন্তু কাজ করবেন। আর এই এলাকার মুরব্বী যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি বলবো, যেটা আমি জানতে পারলাম যে অনেকেই দেশের বাইরে থাকে, আমি রিকোয়েস্ট করবো যে এইগুলো ভালো কাজ, ভালো কাজে কিন্তু আগে আসতে হবে। এবং যারা মুরব্বী আছেন আপনারা যেহেতু উনি প্রতিষ্ঠা করেছেন, এটাকে দেখে শুনে রাখতে হবে, এটা অবশ্যই আমরা এটার দিকে নজর রাখবো এবং এটা যেন সুন্দর হয়, ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে আমরা যা যা করণীয় সেগুলো আমরা করবো। এই যে একটা মহতী উদ্যোগ প্রতিবন্ধী কল্যাণ যে স্কুলটা, এই উদ্যোগটা যে ব্যক্তি নিয়েছে প্রথমত আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমি নিজেকে দিয়ে মনে করি যে আমি একজন স্বাভাবিক হয়ে জন্ম হয়েছি, আজকে আমিও সব কিছুই করতে পারি। একজন প্রতিবন্ধী হয়ে যদি জন্ম হতাম তাহলে আমি বুঝতে পারতাম প্রতিবন্ধী কী জিনিস। সব কিছু মিলে এই উদ্যোগটা অনেক সুন্দর আমি মনে করি। বাংলাদেশ প্রতিষ্ঠাতা জনাব সেলিম শরীফ, যে দীর্ঘদিন ধরে একজন ধ্যান চালাক, আজকে দীর্ঘদিন ধরে হাতে হাতে পাওয়া করে এই যে বিভিন্ন লোকের অনুদানে আজকে এই প্রতিবন্ধী স্কুলটি প্রতিষ্ঠিত করেছে এবং অবহেলিত গ্রামের প্রত্যন্ত গ্রামের অবহেলিত শিশুদেরকে নিয়ে আজকে এই প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে সেলিম শরীফ এবং আমাদের কমিটির মাধ্যমে যেভাবে আজকে এই সেলিম শরীফ আগাইছে, ইনশাল্লাহ আমি চাই প্রতিটি লোকের মাধ্যমে যাতে আমাদের স্কুলটি ভালোভাবে চলতে পারে এবং স্কুলটি আগে নিয়ে যাওয়া যায়। সাকার বা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে আজকে যে অনুষ্ঠানে এসেছি, এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সামাজিক যে অগ্রগতির বিষয়টা সেটি হচ্ছে যে সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, সবচেয়ে কষ্ট সহিষ্ণু মাদের, ত্যাগী মাতাদের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে কাজ করা। আমার অত ভালো লেগেছে যে এই এলাকায় অনেক বড় একটি জনসংখ্যা অধ্যুষিত এলাকা হওয়ার পরেও অসংখ্য বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের যেখানে অবস্থান সেখানে আমার একটি প্রতিষ্ঠান গড়ে উঠছে।